সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। সরকারি সংবাদ সংস্থা বা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস একটি খবরে জানিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। আগে বাসসের খবর একটু আপনারা শুনুন, তারপরে আমি আমার একটু বিশ্লেষণটা করব। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, প্রেসিডেন্ট শপথ নেয়ার পর খুব কম সময়ের মধ্যে এটাই হয়তো প্রথম সাক্ষাৎ। একটি ছবি দেখছি, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই বসে আছেন, রাষ্ট্রপতিও তার মতন করে বসে আছেন, বোঝাই যাচ্ছে খুব আন্তরিক পরিবেশেই তারা কথা বলছেন। মনে রাখার দরকার আমাদের রাষ্ট্রপতি একসময় তার ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ ছিল, তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের ছিলেন, তো এখনও হয়তো পুরোপুরি রাষ্ট্রীয় যে গুরু দায়িত্ব, তার সাথে অভ্যস্ত হওয়া, তার যে একটা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভাব, হয়তো সবগুলো এখনও আমরা দেখতে পাচ্ছি না, অথবা হয়তো এটাই স্টাইল হতে পারে। যাই হোক, বোঝাই যাচ্ছে যে রাষ্ট্রপতি দুজনেই বসে আছেন, এবং এই ছবিটা দেখে আমি বোঝার চেষ্টা করছি যে কী ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তো নিশ্চয়ই এই এটি নিয়ে অনেকে আলোচনা করবেন। বাসস যেটি জানাচ্ছে, খবরে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বাসসকে জানান, প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, এর মধ্যে রয়েছে তার সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফর। সরকার প্রধান রাষ্ট্রপতিকে তার সাম্প্রতিক ত্রিদেশীয় সফর সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর এই সফরের ফলে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ সহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তার লেখা বই এগিয়ে যাবে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে উপহার দেন। বঙ্গভবনের মুখপাত্র আরও জানান, বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা 6:30 বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং তার সহধর্মিনী রেবেকা সুলতানা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপ্রধানকে ফুলের তোড়া দেন। বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই হচ্ছে বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা পরিবেশিত খবর। দর্শক, এই খবরের বাইরে অনেক খবর থাকে, কেননা এই সময় যতগুলো সাক্ষাৎ, যতগুলো সফর, সবগুলোই কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক তারা গভীরভাবে এর নানান তথ্য উপাত্ত সংগ্রহ করার চেষ্টা করছে। বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে যে একটি পরিস্থিতি, বিএনপির আন্দোলন, একটি রাজনৈতিক চাপ তো রয়েছে, অন্যদিকে বিদেশি পশ্চিমা দেশগুলো অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নির্বাচনের কথা বলছে, সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ঠিক এই সময় তিনটি দেশ সফর করেছেন, তার সফরের বাইরে সেখানে নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার এইসব বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, আবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সঙ্গে সাক্ষাৎকার হয়েছে, ভুয়ার সাথে কথা হয়েছে, মানে ভয়েস অফ আমেরিকার সঙ্গে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে আবার তিনি বলেছেন যে আমেরিকা চায় না যে তিনি ক্ষমতায় থাকুক, এমন একটি কথাও বলেছেন। তারপরে কঠিন কঠিন কিছু প্রশ্ন এসছে যে 2018 সালে 96% ভোট কেন হলো। তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে পশ্চিমাদের একটি আগামী নির্বাচন নিয়ে একটি অবস্থান আছে, আর সরকারের পক্ষ থেকে বারবার বলার চেষ্টা করছে যে নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে, অবাধ নির্বাচন হবে, কিন্তু সেখানে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেবে কি না সেটি নিশ্চিত করা সম্ভব হয়নি। যেহেতু সম্ভব হয়নি, সুতরাং এই কারণে সম্ভবত মানে সব পক্ষই, সরকার পক্ষ হয়তো আশ্বস্ত থাকতে পারেন, কিন্তু অন্য অন্য বাকি পক্ষগুলো তারা কিন্তু এখন নিশ্চিত হতে পারছেন না যে বিএনপি ছাড়া নির্বাচন কিভাবে সম্ভব হবে। আর বিএনপিকে যুক্ত করতে গেলে বিএনপির যে দাবি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন এবং তার অধীনে নির্বাচন, সেটি আদৌ সম্ভব হবে কি না সরকার বারবার বলছে, সংলাপের প্রশ্নই ওঠে না, সংলাপ নয়। বিরোধী দলও বলছে যে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার দাবি মেনে নিলেই সংলাপ। সব মিলিয়ে একটা বেশ জটিল
পরিস্থিতি বলা যায়, এমন অবস্থায় পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতি চলছে, কূটনীতিকদের প্রোটোকল প্রত্যাহার নিয়ে একটি টানাপোড়ন, সেখানে বারবার সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে। এই রকম অবস্থার মধ্যে যখন নাকি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন, রাষ্ট্রপতির অতীত ব্যাকগ্রাউন্ড যেখানে আছে, তিনিও দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, বোঝা যায় নিশ্চয়ই সেখানে হয়তো হয়তো নিশ্চিত না, যেহেতু কোনো সূত্র নেই, হয়তো রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে, যে কারণে বাংলাদেশ সংবাদ সংস্থা গুরুত্বপূর্ণ বৈঠক বা আলোচনা হয়েছে বলে উল্লেখ করেছেন। হয়তো শুধু ফর্মাল কিছু বক্তব্যের বাইরে, মানে ইনফর্মাল যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো তো আমরা আসলে কোনো বৈঠক থেকেই পাই না, কিন্তু দুয়ে দুয়ে চার মিলানো বা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেমন বললাম প্রথমেই যে দুটি ছবি দেখেই মনে হচ্ছে যে রাষ্ট্রপতি খুব মনোযোগী হয়ে একটু এগিয়ে এসে প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে তার কথা শোনার চেষ্টা করছেন, এরকম একটি মনে হয়েছে। হয়তো সেই আলোচনায় বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, করণীয় সামনে নির্বাচন, কি সত্যি সত্যি দলীয় সরকারের অধীনে যেভাবে হয়েছে 2018-14 সেভাবে হবে, নাকি ভিন্ন কোনো ফরম্যাটের কথা চিন্তা করা হচ্ছে, যেখানে রাষ্ট্রপতি নিজে হয়তো যুক্ত থাকতে পারেন, তেমন কোনো ভাবনা আছে কিনা। রাজনীতির আকাশে বাতাসে নানান রকম কথা বেশি বেড়াচ্ছে যে রাষ্ট্রপতি হয়তো বিশেষ উদ্যোগ হতে পারে, তাকে দায়িত্ব দেয়া হতে পারে সংবিধানের আওতায়, সংবিধানকে অটুট রেখে, সেরকম প্রস্তাবনাটাও কি আদৌ সেটি বিএনপির কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। অর্থাৎ পর্দার অন্তরালে, রাজনৈতিক পর্দার অন্তরালে নানান রকম সলা পরামর্শ দেন দরবার চলছে, যেখানে সরকারি দলও দরজাপ করছে, বিরোধী দলও দরজাপ করছে, বিরোধী দল সব কথা বলছে না, আবার সরকারি দলও সব কথা বলছে না, কিন্তু এই যে তাদের দৌড়ঝাঁপের ভেতর থেকে ভেতরে ভেতরে কী আলাপ আলোচনাগুলো হচ্ছে, এগুলি নিয়ে কিন্তু সাধারণের মধ্যে এবং রাজনৈতিক সচেতন মহলের মধ্যে কিন্তু নানান রকম বিশ্লেষণ হচ্ছে। এই কারণে প্রধানমন্ত্রীর অনেক ফর্মাল সফর বা সুনির্দিষ্ট বিষয় নিয়ে তার যে বৈঠকগুলি, সেই বৈঠকের বাইরেও কোনো ইনফর্মাল রাজনৈতিক বিষয় আছে কিনা, যেখানে সামনে নির্বাচন থাকতে পারে, সেটির ব্যাপারে কিন্তু সবার দৃষ্টি। এবং প্রধানমন্ত্রী যে কাতার যাচ্ছে, সেখানেও কিন্তু অনেকেই দৃষ্টি রাখছেন যে কাতার বৈঠকে কি এমন কোনো দেশে আসবে কিনা, সেই সব দেশের সঙ্গে আলাপ আলোচনা হবে কিনা, তাদেরকে প্রভাবিত করা, তাদেরকে তাদের মুড পরিবর্তন করা, অথবা তারা আমাদেরকে পরিবর্তন করবে কিনা, সেরকম কোনো বিষয় থাকবে কিনা, সেগুলো নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে নানান জল্পনা কল্পনা রয়েছে। তো আমার যে সমস্ত চিন্তাভাবনা বা আমি যেভাবে ভাবছি, সাধারণ মানুষ যেগুলি ভাবছে, সেগুলি দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম। রাজনৈতিক এই ভাবনাগুলো ভালো, তবে সবগুলোই ইতিবাচকভাবেই আমাদের চিন্তা করা উচিত। শেষ পর্যন্ত একটি ভালো নির্বাচন দরকার বাংলাদেশের জন্য, যেটি সরকার নিজেও স্বীকার করেন, বিরোধী দলও চান, পশ্চিমারাও চান। তো সেই ভালো নির্বাচন করতে গেলে কোন পদ্ধতিতে এগুলো ভালো হবে, যেখানে দেশের শান্তি স্থিতিশীলতা থাকবে, বিরোধী দলের আন্দোলনের প্রয়োজন হবে না, আন্দোলন ছাড়াই যদি একটু সুন্দর চমৎকার একটা পরিবেশে যদি নির্বাচন করা যায়, তাহলে বিদেশিরাও প্রশংসা করবে যে তাদের আর কোনো অনেক কথা থাকলো না, বা তাদের এখানে ইন্টারফেয়ার করা কোনো বিষয় যুক্ত হলো না, এবং আমরাও বাংলাদেশি হিসাবে গর্বিত হলাম যে আমাদের সংকট আমরাই আলাপ আলোচনার মধ্য দিয়ে শেষ করতে পারলাম। দেখা যাক শেষ পর্যন্ত এইসব নানান বৈঠক আলোচনা, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক এইসব অবস্থার মধ্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতির সামনে কোন দিকে গড়ায়, নিশ্চয়ই আমাদের সেদিকে নজর থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।